নমস্কার, আমরা সেমিস্টার টু ক্যালকাটা ইউনিভার্সিটির কোশ্চেন অ্যান্সার করছি। প্রথম কোশ্চেনটা বলেছে, এই যে কম্পাউন্ডটা দিয়েছে এটা রেসিমাইজড হয় কেন? এসো আমরা কম্পাউন্ডটাকে একটু কপি করে নিয়ে তারপর দেখছি। দেখো, সিএইচ থ্রি সিএইচ, এখানে সিএল, এখানে সিএইচ ডাবল ওয়ান সিএইচ টু। যদি এখান থেকে ক্লোরিনটা বেরিয়ে যায় তাহলে এখানে একটা কার্বোক্যাটন ফর্ম করবে কার্বনের মাথায়। এখন দেখো, এই যে কার্বোক্যাটনটা রয়েছে, এই কার্বোক্যাটনটা প্রথমত 2 ডিগ্রি স্টেবিলিটির দিক থেকে একটু বেশি, তারপরে এই বন্ডটা এখানে পড়ে রেজোনান্স করছে। তার মানে রেজোনান্স করলে এই কার্বোক্যাটনটা স্টেবল হয়। এখন স্টেবল কার্বোক্যাটন হলে কী হবে? স্টেবল কার্বোক্যাটন হলে কী হবে? ওয়াটার মলিকুল এই কার্বোক্যাটনের আপসাইড দিয়েও অ্যাটাক করতে পারে বা ডাউন সাইড দিয়েও অ্যাটাক করতে পারে। তাহলে আপসাইড এবং ডাউন সাইড দুটো সাইড দিয়ে যদি অ্যাটাক করে তখন এটা কী হয়ে যাবে? এটা তখন হয়ে যাবে রেসিমাইজড। ঠিক আছে, তাহলে বলবো কার্বোক্যাটনটা স্টেবল, এবং স্টেবল কার্বোক্যাটনে আপ এবং ডাউন দুটো সাইড দিয়েই ওয়াটার মলিকুল আসতে পারে, ফলে এটা রেসিমাইজড হয়ে যায়। তো স্টেবল কার্বোক্যাটন ফর্ম করলে আমার রেসিমাইজড হবে। পরের কোশ্চেনটা বলেছে, হাউ ডিস্টিংগুইশ ইনানসিওমার? বলবো ইনানসিওমারের মধ্যে অপটিক্যাল প্রপার্টিটা আলাদা থাকে, অর্থাৎ একটা আইসোমার যদি ডেক্সট্রো রোটেটারি হয় অপরটা হবে লিবো রোটেটারি, অপটিক্যাল প্রপার্টিটা আলাদা থাকে। বলেছে হাউ ডু ইউ ডিফারেন্স উইথ ডায়াস্টিরিওমার? দেখো, ডায়াস্টিরিওমারের ক্ষেত্রে কী হয়, ফিজিক্যাল এবং কেমিক্যাল প্রপার্টিগুলোই আলাদা হয়, যেমন বয়লিং পয়েন্ট, ফিজিং পয়েন্ট, সলিবিলিটি, এই সমস্ত কিছু আলাদা হবে। কিন্তু ইনানসিওমারের মধ্যে সেগুলো সেম থাকবে, শুধু অপটিক্যাল প্রপার্টিটাই আলাদা হবে। থার্ড কোশ্চেন বলেছে, হাউ ডু ইউ সেপারেট এই কম্পাউন্ডটা, কী করে সেপারেট করবে? দেখো, এটা একটা বেস। এখন বেসকে কীভাবে সেপারেট করা হয়? এইচ সি টু এইচ ফাইভ এন এইচ টু, এটা কী হবে? প্লাস মাইনাস। ঠিক আছে, তাহলে বুঝতেই পারছ যে এটা একটা ইনানসিওমার। আমি কী করলাম, একটা ম্যান্ডালিক অ্যাসিড নিলাম, মনে করো পজিটিভও নিতে পারি নেগেটিভও নিতে পারি, ম্যান্ডালিক অ্যাসিড নিলাম। তাহলে নিলে কী হবে, এই প্লাসের সঙ্গে মাইনাসটা একটা সল্ট তৈরি করবে, কারণ যেহেতু এটা একটা বেস তাই জন্য আমি অ্যাসিড আমি অ্যাড করলাম। তাহলে প্লাসটা সঙ্গে মাইনাসটা কী করবে, একটা সল্ট তৈরি করবে, তার মানে ম্যান্ডালিক অ্যাসিড। আর ওপরটা কী থাকবে? সিএস থ্রি সি এইচ সি টু এইচ ফাইভ এন এইচ টু। আর একটা কী তৈরি করবে, এটার মাইনাসের সঙ্গে ম্যান্ডালিক অ্যাসিডটা আর একটা সল্ট তৈরি করবে। ঠিক আছে, তাহলে এখানে এই দুটো মিলিয়ে একটা কম্পাউন্ড তৈরি হচ্ছে, এই দুটো মিলিয়ে আর একটা কম্পাউন্ড তৈরি হচ্ছে। তারপরে কী করো, ফ্যাকশনাল ডিস্টিলেশন করবো। এফডি ফ্যাকশনাল ডিস্টিলেশন করলে কী হবে, এই প্লাস মাইনাসটা এবং মাইনাস মাইনাসটা আলাদা হয়ে যাবে। তারপর এটাকে হাইড্রোলিসিস করবো, হাইড্রোলিসিস করলে মাইনাস ম্যান্ডালিক অ্যাসিড আলাদা পেয়ে যাব, আর এই প্লাস ফর্মে এই জিনিসটা আমরা আলাদা পেয়ে যাব। ঠিক আছে, লাইকওয়াইজ এদিকটাও পেয়ে যাবো, মাইনাস ম্যান্ডালিক অ্যাসিড এবং মাইনাস ফর্মে এই কম্পাউন্ডটা আলাদা পেয়ে যাব। ঠিক আছে, তো এইভাবে আমরা সেপারেট করব। ওকে, চলো পরের কোশ্চেনটা চলে আসছি। পরের কোশ্চেনটা বলেছে অপটিক্যালি অ্যাক্টিভ কিনা। তাহলে আগে কম্পাউন্ডটাকে আমরা সুন্দর করে একটু ড্রয়িং করে নিই, কই নিলে আমরা বুঝতে পারবো। তো আমরা এরম ফর্মে লিখছি, এই জায়গাটা আছে ওইচ আর এইখানে ওইচ আছে, তাহলে এখানে আছে এইচ আর এখানে ডাউনে নিচে এইচ আছে, এটা সিএস থ্রি এটা সিএস থ্রি। তো যদি আমরা এরম করি তাহলে সিএস থ্রি সিএস থ্রি, এইচটা ফ্লিপকে এইদিকে চলে আসবে, এইচ ওইচ, আর ওইচটা ফ্লিপকে এখানে চলে যাবে, ওইচ এইচ। ঠিক আছে, তো এটার দিকে তাকিয়ে দেখতেই পাচ্ছি এই কম্পাউন্ডের মধ্যে বেসিক্যালি কী আছে, সিগমা প্লেন আছে, তাই তো? তাহলে সিগমা প্লেন থাকবার জন্য এটা কী হবে, ইনঅ্যাক্টিভ হবে, মানে এটা একটা মেসো কম্পাউন্ড। ওকে, আর কি জানতে চেয়েছে? আর জানতে চেয়েছে আরএস নোমেনক্লেচার। তাহলে আরএস নোমেনক্লেচারের ক্ষেত্রে রুলটা লিখে দিই, 4 3 2 1 ব্যাক সাইড, প্লাস মাইনাস প্লাস মাইনাস, এটা ফ্রন্ট সাইড, মাইনাস প্লাস মাইনাস প্লাস।
তো এটা নাম্বারিং করো, ওইচটা এক নম্বরে দেবো, নিচের দিকটা দু নম্বরে, সিএস থ্রিটা তিন নম্বরে, হাইড্রোজেনটা চার নম্বরে। তো চারটাকে যদি চাপো দেখতে পাবে এক দুই তিনে ঘুরছে, মানে আড়ে ঘুরছে, আড়ে ঘুরছে চার ব্যাক, চার ব্যাকে প্লাস আছে, তার মানে এটা আর হবে। এই কার্বনটা চলে আসে, এই কার্বন নাম্বারিং করো, এটা এক নম্বর, এই দিকের পোর্শনটা হচ্ছে দু নম্বর, এটা তিন, এটা চার। এক নম্বরটাকে চাপো, দুই তিন চার, দুই তিন চার আড়ে ঘুরছে, এক ব্যাকে, এক ব্যাকে কী আছে, মাইনাস, মানে এটা হবে এস। ঠিক আছে, পরের কোশ্চেনটা চলে আসছি, বলেছে হোয়াই জেড স্টিল বিন ইজ লেস স্টেবল দ্যান ই স্টিল বিন। তাহলে প্রথমে জেড স্টিল বিন আমাকে এঁকে নিতে হবে। ঠিক আছে, তাহলে জেড স্টিল বিন যদি আমরা আঁকি দেখতে পাবো এরকম ধরনের দেখতে হচ্ছে জেড স্টিল বিন। তাহলে সি ডাবল বন্ড সি, মোস্ট প্রায়োরিটি গ্রুপটা সেম সাইডে থাকছে, ওকে। আর ই স্টিল বিন, ই স্টিল বিনের ক্ষেত্রে কেমন দেখতে হচ্ছে, অপোজিটে থাকবে, তাহলে জেড স্টিল বিনে বুঝতে পারছি এই যে বড় বড় বাল্কি গ্রুপগুলোর মধ্যে একটা কী হয়, স্টেরিক এফেক্ট কাজ করে, এবং এই স্টেরিক এফেক্টের জন্য এই জিনিসটাকে আনস্টেবল বানিয়ে দেয়। ঠিক আছে, পরের কোশ্চেনে চলে এসো, বলেছে আমাদের কাছে এই যে কম্পাউন্ডটা দেওয়া আছে, এই কম্পাউন্ডটা কোন কার্বনটা, হুইচ কার্বন ইজ স্টিরিওজেনিক, কোন কার্বনটা স্টিরিওজেনিক, রাইট। তো এই স্ট্রাকচারটাকে যদি আমরা এঁকে নেওয়ার চেষ্টা করি দেখতে কেমন হবে, দেখতে এরকম হবে, এখানে সিএল, এখানে বিআর, এখানে আই আছে, ডাউনে এইচ, ডাউনে এইচ, ডাউনে এইচ, সিএস থ্রি, সিএস থ্রি। এটাকে যদি আঁকো তাহলে সিএস থ্রি, সিএস থ্রি, সিএল এখানে, এখানে এইচ, এখানে বিআর, এটা এইচ, আর এখানে আই এইচ। তো খেয়াল করে দেখো, এই কার্বনটা যদি আমি এটাকে ইন্টারচেঞ্জ করে দিই তাহলে একটা দেখো নতুন স্টিরিও আইসোমার পাচ্ছি, এইটাকেও যদি ইন্টারচেঞ্জ করে দিই দেখো একটা নতুন স্টিরিও আইসোমার পাচ্ছি, এটাকেও ইন্টারচেঞ্জ করে দিলে একটা স্টিরিও আইসোমার পাচ্ছি। তো স্টিরিওজেনিক সেন্টার কত হবে, ওয়ান টু থ্রি, তার মানে থ্রি হবে অ্যান্সার। তাহলে কোন কোন কার্বন, এই কার্বন, এই কার্বন এবং এই কার্বন, তিনটি স্টিরিওজেনিক কার্বন, ওকে। তো এই ছিল আমাদের সেমিস্টার টু এর কিছু কোশ্চেন অ্যান্সার, পরবর্তী ভিডিওতে আমরা আরও কিছু কোশ্চেন অ্যান্সার ডিসকাস করবো। ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য।